এক ভদ্রমহিলা ফোনে প্রশ্ন করছেন, প্রশ্ন শুনে আমি তো থ হয়ে গেলাম, কি উত্তর দেব। উনি প্রশ্ন করে বলছেন, ভাই আমার স্বামী আমার প্রতি অবিচার করে, নানাভাবে টর্চার করে, মার ধুর গালি গালাজ নানাভাবে টর্চার, এবং আমার সাথে থাকতে চায় না। আমি চাই স্বামীর খেদমত করতে, কিন্তু উনি আলাদা থাকতে চায়। ছেলে মেয়ে বড় হয়ে গেছে, সংসার বড় হয়ে গেছে, একই ফ্যামিলিতে ছেলেও তার প্রতি টর্চার করে। তো ভদ্রমহিলার প্রশ্ন হলো যে এই যে আমি স্বামীর সাথে একসাথে থাকতে চাই, তার সেবা করতে চাই, কিন্তু তিনি আমাকে সুযোগ দেন না, উল্টা আমাকে প্রহার করেন, গালিগালাজ করেন, নানা রকম অপরাধে লিপ্ত, অনেকে মাদকাসক্ত থাকে। এই যে আমি স্বামীর খেদমত থেকে মাহরুম থাকছি, আমি আল্লাহর কাছে কিয়ামতের দিন স্বামীর খেদমত করার যে আমার দায়িত্ব আছে, এটা অনাদায়ের কারণে আমি পাকড়াও হব কিনা। স্বামী তার প্রতি করতেছে জুলুম, আর সে চিন্তা করতেছে যে আমি স্বামীর খেদমত না করার কারণে আমি গুনাহগার হয়ে যাচ্ছি কিনা। সন্তান বেয়াদবি করছে, মা প্রশ্ন করছে যে আমি আমার সন্তান বেয়াদবি করছে, আমার তো কষ্ট হয়, কিন্তু আমার সন্তান আবার কষ্ট পায় কিনা, তার কোনো ক্ষতি হয় কিনা আমার কষ্টের কারণে, আমি তাকে আল্লাহর জন্য মাফ করে দেই, আল্লাহর কাছে দোয়া করি তার আসলে ক্ষতি হবে কিনা। এই যে সন্তানের জন্য মায়ের ভালোবাসা, অমানুষ হওয়ার পরও এত আকুতি, এত আবেদন, এত ভালোবাসা, বা স্বামীর জন্য স্ত্রীর এত ভালোবাসা, এই যে বাবার জন্য সন্তানের ভালোবাসা, এইগুলো পশ্চিমারা কোনোদিন স্বপ্নেও, আমাদের সমাজে পারিবারিক ব্যবস্থাপনা আমাদের সমাজেও দুর্বল হয়ে গেছে, দাম্পত্য কলহ দিন দিন বেড়ে চলেছে, বিবাহ বিচ্ছেদ ঘরে ঘরে হচ্ছে, এরপরও আমরা এখনো পর্যন্ত পারিবারিক বাইন্ডিং এবং পারিবারিক বন্ডিংয়ে আমরা এখনো পর্যন্ত যতটা ভালো আছি, ওরা এতটুকুর কথা স্বপ্নেও। এই জন্য ওরা নিজেরা তো বস্ত্রহীন হয়ে গেছে, অশ্লীল হয়ে গেছে, ওদের সমাজ ধ্বংস হয়ে গেছে, পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়েছে। এই জন্য আমাদের সমাজকে ধ্বংস করবার জন্য পরকীয়া উস্কে দেওয়া, জেনাবে বিচার উস্কে দেওয়ার মতো কালচার, সভ্যতা মিডিয়ার নামে, নাটকের নামে, সিনেমার নামে, এখন পাঠ্যপুস্তকে শিক্ষার নামে আমাদের মধ্যে আমদানি করছে তারা। আমাদের ছেলে মেয়েকে বইয়ে পড়াচ্ছে নিরাপদ স্পর্শ, এর একটা দৃষ্টান্ত তোমরা দেখো কি, সেটা হলো তোমার স্কুলের স্যার, তুমি একজন ছাত্রী, তোমার গায়ে হাত দিল, এটা নিরাপদ স্পর্শ, কিছু মনে করা যাবে না। এই সমস্ত ঘটনা থেকেই পরিমলদের জন্ম হয়, এই সমস্ত ঘটনা থেকেই পরিমলদের মতো টিচারদের জন্ম হয়, কিন্তু সেগুলো শেখানো হচ্ছে। ছাত্র আরেক ছাত্রীর গায়ে হাত দিবে, এটাকে কিছু মনে করা যাবে না। সপ্তম শ্রেণীর ছাত্রী, সপ্তম শ্রেণীর ছাত্র, তারা একে অন্যের গায়ে হাত দিবে, কিছু মনে করা যাবে না, এটা নিরাপদ। তার মানে কি, পোলাপান কি উস্কে দিচ্ছে, উদ্বুদ্ধ করছে যে আকাম কুকাম করো, শিক্ষার নামে এগুলো শেখানো হচ্ছে। আমাদের সমাজ ধ্বংস হয়ে গেছে। যে প্রশ্ন করেছেন, এই প্রশ্ন আপনারা একান না, হাজারো প্রশ্ন এরকম আসে। কালকে আমার কাছে এমন একটা প্রশ্ন আসছে মোবাইলে, আমি এখানে মুখে উচ্চারণ করতে পারবো, এত ভয়ঙ্কর অবস্থা এই সমাজ কোথায় গেছে আমরা জানি না। আরেক ভদ্রলোক তার অভিজ্ঞতার কথা বলেছেন যে আমাদের স্কুলের ছেলে ফেলেরা, তাদেরকে আমরা বিবাহ বহির্ভূত হারাম রিলেশন থেকে বাধা দেই, বলি যে আল্লাহর ভয়ে সেখান থেকে সরে আসতে। আমাকে এক ভাই বিরাট বড় একটা লেখা পাঠালেন, নিজে লিখে পাঠালেন, খুবই বিশ্বস্ত, খুবই নির্ভরযোগ্য, নেতৃত্বশীল, গোনার একজন মানুষ, গবেষক এবং চিন্তক, একজন আল্লাহভীরু মানুষ। উনি বললেন তার নিজের অভিজ্ঞতার কথা, বললেন যে ভাই আপনি কোথায় আছেন, আপনারা কোথায় আছেন, এখন হারাম রিলেশনের যেই স্তর, এটা পার হয়ে আমাদের তরুণরা এখন, স্কুলের ছেলেফেলেরা এখন রীতিমতো পতিতালয় যাওয়ার আশা করত, সবাইয়ের কথা বলা হচ্ছে, উল্লেখযোগ্য সংখ্যক সেদিকে চলে গেছে, এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে। এবং এমন এমন তথ্য আছে যেগুলো সবগুলো পাবলিকই বলার মতো না। এই সমাজ নষ্টের কারিগর যারা, তাদেরকে আপনারা চিনেন, আপনারা নাটক দেখেন, মজা নেন, এই নাটকের মাধ্যমে অবৈধ সম্পর্ককে নর্মালাইজ করা হয়। একটা সময় স্বামী স্ত্রী পরিচয় দিতেও মানুষ ইতস্তত বোধ করত, লজ্জা বোধ করত, নতুন নতুন বিয়ে করছে, যদি জিজ্ঞেস করতো বিয়ে করছো কিনা, খুব লাজকতার সাথে বলতো বিয়ে করছে, এই মেয়েটার সাথে কে তোমার, আমার স্ত্রী, এটা বলতে মানুষ লাজকতা অনুভব করত। এই সহজাত লজ্জা ধুয়ে মুছে সমাজ থেকে এমনভাবে দূর করা হয়েছে, এখন স্ত্রী তো দূর কি বাদ, স্বামী স্ত্রী তো দূর কি বাদ, এখন বেহায়ার মতো, নির্লজ্জের মতো, দম্ভবরে মানুষ নিজের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের পরিচয় দেয় সোশ্যাল মিডিয়াতে, অন্যান্য জায়গায়, অবলীলায় যুবকরা এগুলো বলতে পারছে।
এগুলো কি একদিনে হয়েছে? এগুলোর পরিণতি আমরা দেখতে পাবো। আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত নসিবে না রাখেন, আমরা যদি অবস্থায় থাকি, এই পরিণতি বাবারা দেখতে পাবেন। বৃদ্ধাশ্রমে ঠাঁই হতে দেরি হবে না। যে ছেলে তার রবকে চিনে না, যে ছেলে নাফরমানি আল্লাহর করতে পারে, যে ছেলে হারাম হারাম বিছে না, এই যে ছেলে প্রশ্ন করেছে, এই ছেলে কি আমি চিনি না? কিন্তু আপনি দেখেন, এই ছেলে তার বাপের এত অবিচারের পরেও সে আল্লাহর দিকে তাকিয়ে আছে, আল্লাহ রাসূল হাদিস দিকে তাকিয়ে আছে যে পারমিশন আছে কিনা বাবা মার সাথে দুর্ব্যবহার করার। না থাকলে সে হয়তো করবে না, তার প্রশ্ন দেখে সেটাই বোঝা যাচ্ছে। এই ছেলের ভিতরে দিন ন্যূনতম থাকার কারণে তার বাপ অমানুষ হওয়ার পরও বাপের প্রতি জুলুম করার আগে সে ভাবছে এবং কোরআন হাদিসের দিকে তাকাচ্ছে। এই সন্তান ঘরে ঘরে যদি চান, তাহলে এই হারাম যে বিষয়গুলোকে নর্মাল করা হয়, এই সকল বিনোদনের নামে নাটক সিনেমা এগুলোকে না করতে শিখেন। এবং সমাজে যারা এগুলোকে আমদানি করে, এরা যে সমাজের শত্রু এই জিনিসটা বোঝার চেষ্টা করে। বিদেশি এনজিওগুলো তারা আস্তে আস্তে আমাদের সমাজকে কীভাবে দখল করছে আমরা টেরও পাচ্ছি। আমাদের কালচার, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতিকে ধ্বংস করে ফেলছে। এই সমাজের শুধু মুসলমানদের না, সকল ধর্মের মানুষের কমন কালচার শালীনতা। আমাদের এই অঞ্চলের হিন্দুরাও, আমরা ছোটবেলা থেকে দেখেছি হিন্দু মেয়েরাও মাথায় কাপড় দিয়ে চলাফেরা করে, ঠিক না বেটি? এই অঞ্চলের মানুষ পশ্চিমাদের মতো উলঙ্গ এবং বেহায়াপনা চলতে অভ্যস্ত না, কিন্তু নাটক সিনেমার মাধ্যমে বিনোদনের নামে আমাদের সমাজকে উলঙ্গতার দিকে নিয়ে যাওয়া হচ্ছে কি হচ্ছে? ভাইরা আমার, এগুলোর ব্যাপারে আমাদেরকে সোচ্চার হতে হবে, সচেতন হতে হবে, দায়িত্বশীল হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলবো, ভাই আপনি নিজে একটা ভুল করেছেন। ভুল হলো, যারা বিশেষ করে প্রবাসে যায় অথবা দেশে কাজকাম করে, ব্যবসা বাণিজ্য করেন, অনেকেই আছেন নিজের উপার্জনের সব টাকা বাপের কাছে দেন, ভাইয়ের কাছে দেন এবং বাপ ভাইকে বলেন আপনারাই জমি জমা কি। এই জিনিসটা সব ক্ষেত্রে সঠিক না। বাবাকে বাবার খরচের টাকা দেন, খরচের টাকার বাইরে অতিরিক্ত আরও দেন, পারলে হজ উমরা করান, সব ঠিক আছে। কিন্তু আপনার সম্পদ আপনার বাবাকে সব দিয়ে দিতে ইসলাম বলে নাই। হাদিসে যে আছে ইন্নাকা ওমালুকালি আবি, যে তোমার মাল তুমি তোমার বাবার, এই যে তোমার মাল তোমার বাবার, এটার মানে এই না যে সন্তানের সব মালে বাবার একচ্ছত্র কর্তৃত্ব থাকে। তাহলে তো সন্তানের পর আলাদা জাকাতই আসতো না, তাহলে তো বাবার উপর আলাদা খরচ করার নির্দেশই আসতো না, সব দিয়ে দেওয়া লাগে। এটার উদ্দেশ্য হলো যে তোমার সম্পদ থেকে তোমার বাবা খরচ করতে পারেন, সে রাইট আছে তার যত্ন প্রয়োজন। এই জন্য সব কিছু বাবার নামে, সব কিছু ভাইয়ের নামে দিয়ে দিলেন, এরপরে অন্য ভাইরা এসে দখল করলো বা বাপ মা কোনো তসরুফ করলো, এরপরে আপনি আফসোস করলেন। এই কাজগুলো আমাদের ভুল।